আইনজীবীদের সাদা প্যানেল থেকে সান্ত্বনার জয় পেয়েছেন একমাত্র সাধারণ সদস্য প্রার্থী হোসনে আরা বেগম বাবলি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2013-14 সালের নির্বাচনে দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 8টা থেকে ভোট গণনা শুরু হয়। রাত 12টায় ঘোষিত ফলাফলে নিরঙ্কুশ জয়ের হাসি হাসে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচনে 4,045 জন ভোটারের মধ্যে এবার ভোট দেন 3,207 জন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট এজ এম মোহাম্মদ আলী 1,669 ভোট পেয়ে হারান সরকারি দল সমর্থিত প্রার্থী আব্দুল বাসেত মজুমদারকে। বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে আইনজীবীরা রায় দিয়েছেন বলে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া মন্তব্য করেন নবনির্বাচিত সভাপতি। চলমান পরিস্থিতিতে আইনজীবীদের কোনো ভূমিকা রাখার প্রয়োজন হলে আমরা পিছিয়ে থাকব না। সাধারণ সম্পাদক পদে 1,676 ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। জয়ের পর তিনি বলেন, আইনজীবীরা সাম্প্রতিক গণহত্যার বিরুদ্ধে রায় দিয়েছেন। এই নির্বাচনে সুপ্রিম আইনজীবীরা গণতন্ত্রের বিচার করে দিয়েছে। এই নির্বাচনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে সরকার সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবির এই নির্বাচনে একমাত্র সাধারণ সদস্য প্রার্থী পদে জয় পান হোসনে আরা বাবলি। গেল নির্বাচনে নীল প্যানেলের হয়ে সভাপতি পদে জয়নুল আবেদিন জিতলেও সম্পাদক সহ সংখ্যাগরিষ্ঠ পদেই জয় পেয়েছিল সরকারপন্থী সাদা প্যানেল। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।